শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রিজির উপর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, 30শে ডিসেম্বর। এত ঠান্ডা পড়ছে না, কদিন ধরে কি বলবো। এখন বাজে প্রায় 8:30 মতো, কিন্তু দেখো কুয়াশার অবস্থা কী, সকাল সকাল আরও বেশি ছিল। আর আজকে আবার বন্ধ আমাদের এখানে, মানে আদিবাসীদের বন্ধ ডেকেছে, দোকানপাট কিছু খুলতে দেবে না, তো সেই কারণে আজকে সবাই বাড়িতে আছি। তো সকাল সকাল যেহেতু উঠতেই দেরি হয়েছে, কাজকর্ম সেরে সারতে সুরতে আর কোনো ভিডিও করা হয়নি। তো কয়দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি এই ডালগুলো একটু ছেঁটে দিতে, তো সেটার জন্যই আজকে দেখো গাছে উঠে পড়েছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না, এই ঠান্ডার মধ্যে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম চলো আজকে যখন সবাই বাড়িতে আছি একটু জমিয়ে খাওয়া দাওয়া করি। তো সেই কারণে সকালবেলায় গিয়ে আজকে আর একটু অল্প শাক তুলে নিয়ে এসেছি, আজকে অন্য জমি থেকে এনেছি। তো শাক ভাজা করছি, আমার সিদ্ধ ভাত ওদিকে হয়ে গেছে, আর করব হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজা, সর্ষে শাক ভাজা আর ঝাল ঝাল করে আলু সিদ্ধ মেখে গরম গরম ঘি দিয়ে ভাত, এক বেলার জন্য এটাই, তারপরে রাতেরটা দেখা যাবে। তো এদিকে দেখো গাছপালাগুলো ছাঁটা হয়ে গেছে। আমাদের যখন এই বাড়ির সামনে আম বাগানটা কাটছিল, তো ওই গাছ কাটার যে মিস্ত্রিরা ছিল তাদেরকে বলেছিলাম যে কাকু 3টে গাছ আছে ছেঁটে দেবেন, কত টাকা নেবেন বলে দেবেন। ওরা এখন ভুলে গেছে না, ইচ্ছে করে দেয়নি কে জানে। আর এই গাছগুলোর জন্য না একটুও রোদ পেত না, আর তার মধ্যে এখন যেহেতু খড়িতে রান্না করি তো কাঠগুটেরও দরকার। তো সেই কারণে আজকে দুজনেই যেহেতু বাপ্পাটা বাড়িতে আছে, তো ফালতু এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করছে, কোনো কাজ হাতে পাচ্ছে না। ওরা তো আর বাসন মাজতে পারবে না, জামা কাপড় ধুতে পারবে না, তো সেই কারণে গাছ কাটতে লাগিয়ে দিয়েছিলাম। গাছপালা কাটাকুটি করতে, সেই ডাল সব এক জায়গায় জড়ো টড়ো করতে, মানে ওদিকেই স্নান খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেছিলো। তো তারপরে তোমাদের দাদা ভাই আবার চলে গেছে মাঠে ক্রিকেট খেলতে, আর বাবা ওদিকে টিভি দেখছে ঘরের মধ্যে। পিকলুও চলে গেছে ওর বাবার সঙ্গে মাঠে, পড়ে রইলাম আমি। আমি এখন কি করব, আমি আর কাজ পাচ্ছি না, আর স্নান খাওয়া দাওয়া পুজো টুজো সবই হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম না এই জায়গাটা একটু গুছিয়ে নিই। মানে আমার আবার কি অভ্যাস বলো তো, প্রত্যেক দিন না এই শোকেসটা আমার গোছানোর কথা মনেও থাকে না, আর সময়ও পাই না। আর যখন ভিডিও করি এই সাজুগুজুর জিনিসগুলো বার করে করে ভিডিও করি, পরে আবার সেখানেই খুলে রেখে দিই। তো ভাবলাম যে চলো ফাঁকা পড়ে আছি যখন, এগুলো একটু গোছগাছ করে নিই। আর মনে মনে ভাবছি যে আর 2টো দিন হলেই বছরটাই শেষ হয়ে যাবে, দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল বলো। এই আজকের রাতটা পেরোলেই কালকের দিন, ব্যাস তারপর থেকে আবার সেই সালটা পরিবর্তন হয়ে যাবে। শুধু সালটাই পরিবর্তন হয় জানো তো, প্রত্যেক বছর বছর জীবনের খুব একটা খাস কিছু পরিবর্তন হয় না, যেই বছরটা পরিবর্তন হয় সেই বছরটা খুব খাস হয়। আর সত্যি কথা বলতে এই 2023টা আমার অনেক খারাপের মধ্যে দিয়ে গেছে, কিছু ভালোও হয়েছে, মানে বলবো না খুব খারাপ বা খুব ভালো, তবে 2023-এ জীবনের অনেক বড় বড় শিক্ষা পেয়েছি, অনেক মানুষ চিনেছি, যার জন্যে এই 2023টা আমার সারা জীবন মনে থাকবে। আর এই 2023-এ যে মানুষগুলোর মুখোশ খুলে গেছে না, সেই মানুষগুলোও মনে থাকবে। তো যাই হোক চলো ওসব কথা বাদ দাও, আমি আমার কাজকর্ম করে নিই। আর একা একা থাকতে না একদম ভাল লাগছিল না জানো তো। তো যাই হোক এদিকে দেখো কানের দুলগুলো সব, ওই যে কানের দুল যে আটকানো থাকে না কাগজগুলোর মধ্যে, কি বলে ওটাকে, ফুটো করা থাকে যে, তো ওটার মধ্যেই কানের দুলগুলো আটকে দিচ্ছি, না হলে আবার প্যাচ কেটে না ভেঙে যায়। ওই কোনো একটা হয়তো স্টোন খুলে গেল বা কোনোটার ওই লকটাই ভেঙে গেল, তো সেই কারণে একটু জিনিসগুলো যত্ন করে রাখলে ভালো থাকে। আর আমি যখন যত্ন করি খুবই যত্ন করি, আবার যখন অবহেলায় পড়ে থাকে তো পড়েই থাকে, আজ করব কাল করব করতে করতে হয় না। আর এই যে দেখো এই বক্সটার মধ্যে কতগুলো কানের দুল রয়েছে, মানে আমার দোকানের অর্ধেক জিনিস আমি ব্যবহার করে শেষ করে দিয়েছি, শেষ করিনি, এখনও আছে। এই যে এই বক্সটাই, এটা হচ্ছে রেগুলার ভিডিও করার জন্য ইউজ করি, আর আরও একটা বক্স রয়েছে যেগুলো আমি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, মানে যেগুলো স্পেশাল আমার মনে ধরেছে যে ডিজাইনগুলো সেগুলো আলাদাভাবে রাখা আছে, তো একদিন তোমাদেরকে না সময় করে দেখাবো। আর এটা তো পুরো ভর্তি, এখানে হচ্ছে রেগুলার ইউজের যেগুলো গলার হার টার বড় বড় জিনিস, গাজরা টাজরা সেগুলো রাখা আছে। আর আমার না একটা মন খারাপ মাঝে মাঝেই হয়, কেন যে আমি ইমিটেশনের দোকানটা করতে গেলাম,
জানো, মেলাঘাটে যখন যাই এত সুন্দর সুন্দর জিনিস, এত নতুন ডিজাইনের কানের দুল, হার, মানে মেয়েদের যেগুলো পছন্দ সাজের জিনিস, আমার খালি মনটা হা হা করে ওঠে যে আমি এটাও নেব, এটাও নেব, ওটাও নেব। কিন্তু আবার তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখে আমি আর নিই না, তখনই বকা দিবে। এবার বাড়ির জিনিসগুলোই পরে না, আবার এগুলো আমাকে বলে কি আগে এগুলো পরে শেষ করো, আর এগুলোও এতটা সুন্দর না, আমি ইচ্ছা করে ভেঙেও দিতে পারি না, ছুঁড়ে ফেলেও দিতে পারি না, তবুও কষ্টের জিনিস তো বলো। আর সত্যি কথা বলতে এগুলো খুব একটা যে খারাপ তা নয়, কিন্তু বলে না মেয়েদেরকে যতই দাও ততই তাদের নাই নাই, মানে শোকেশ ভর্তি শাড়ি থাকলেও মনে হবে যে আমার একটাও শাড়ি নেই, আমার একটাও সাজের জিনিস নেই। তো সেই দলে আমিও পড়ি, কিন্তু সেই দলে পড়েও কোনো লাভ নেই, আমি কোথাও গেলেও কিছু নিই না, মানে আমি নিজে থেকেও আরও নিই না, আমি দূর আছেই তো, ফালতু ফালতু বকা খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কত দিনে যে এগুলো পরে শেষ করতে পারবো কে জানে, তারপরে আবার নতুন নতুন নেব। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটা ভালোভাবে মুছে গুছিয়ে নিচ্ছি, আর এখানে আমি এই টিপগুলো খুলে খুলে সাটিয়ে রেখেছিলাম। এত বিচ্ছিরি লাগে না এটা দেখতে, মানে যখন খুলে রাখি তখন আর মাথায় থাকে না যে জিনিসটা দেখতে কতটা বাজে লাগে। আর এখন টেনে টেনে তুলছি, তো বেশি টিপ ছিল না, তিন চারটে মতো ছিল, তো সেগুলো টেনে তুলে দিলাম। আর এই শোকেসটা না আমাদের অনেক শখের জিনিস, আমরা বিয়ের পর তোমাদের দাদা ভাই আর আমি মিলে প্রথম আস্তে আস্তে অল্প অল্প করে টাকা জমিয়ে এই জিনিসটা নিয়েছিলাম, তখন এই ডিজাইনটা নতুন বেরিয়েছিল, কাঠের শোকেস, তো খুব শখের। তবে পিকলু হওয়ার পর থেকে শোকেসটার পুরো 12টা বাজিয়ে দিয়েছে জানো তো, মানে ও যখন একটু একটু ধরে ধরে দাঁড়াতে শেখে তখন ওই পেন দিয়ে তারপরে কাঠি ফাটি যা পায় ওই নিচের যে বড় খামগুলো ছিল সেই লকগুলোর মধ্যে ওই চাবি মানে লকগুলো নষ্ট করে দিয়েছে। তো যাক গে, এদিকে আবার টেবিলটা গোছাতে চলে এসেছি, আজকে আবার ইলেকট্রিক বিল চলে এসেছে। তো বিলটা ভালো করে এ মাথা ও মাথা দেখলাম, কিছুই তো বুঝতে পারলাম না, অনেক জায়গায় অ্যামাউন্ট দেওয়া আছে, কোনটা যে সঠিক আমি আজও বুঝতে পারিনি জানো তো এই বিলগুলোর। তো ভাবলাম যাক গে যে দেবে তার জন্যই রেখে দিই, ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। আর এই টেবিলটা তো কোনো সময় খালি থাকে না, মানে যেই সব জিনিসগুলো আমার ওই শোকেশের যে ড্রেসিং টেবিল এরিয়াটা ওই জায়গাটাই আমি গুছিয়ে রাখি, কবে কবে যে এই টেবিলে এসে হাজির হয় কে জানে। হ্যাঁ, কাজগুলো আমরাই করি, বাইরের লোক তো এসে আর করে না, কিন্তু ওই যে পিগলুর ক্রিম, তারপরে পাউডার, কাজল, তেলের বোতল, যখন যা দরকার হয় নিলাম, নিয়ে এই হাতের কাছে টেবিলে রেখে দিলাম। টেবিলটা এখানে রাখা হয়েছে মোবাইল টোবাইল রাখার জন্য, কি খেতে খেতে ফট করে খাবার জিনিস এনে দিলাম, এই কারণে রাখা হয়েছে। কিন্তু এখানে থাকে পিকলুর খেলনা, তারপর জলের বোতল, তেলের বোতল, চিরুনি, নেল কাটা, এই সমস্ত কিছু দিয়ে টেবিলটা ভরে যায়, আর এগুলো পরিষ্কার করার সময়ও পাই না, মনেও থাকে না। আজকে যখন দেখছি কোনো কাজ নেই আমিও বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, আর বাইরে এত ঠান্ডা না, বেরোতেও ইচ্ছা করছে না, তো সেই কারণেই এগুলো চলো টুকটাক করে গোছগাছ করে ঝাড়ামোছা করে নিচ্ছি। আবার দোকানে যাওয়া শুরু হলে তো এই কাজগুলো হয়ই না, তার মধ্যে আবার সংসারের আরও কাজবাজ আছে। এদিকে আমার ঘর গোছাতে গোছাতে বাবা আবার টিভি দেখা বন্ধ করে বেরিয়ে গেল দোকানে, বলে গেল যে দেখি দোকানের দিকে যাই, যদি কেউ দোকান খোলে তাহলে খুলবো, নাহলে ওদিক থেকে ঘুরে ফিরে আসবো। তো আমিও বললাম যাও, আর ছেলে মানুষ কতক্ষণ আর ঘরে থাকবে বলো, কাজের মানুষ দেখবে কাজ করতে করতে হঠাৎ যদি দুদিন বসে যায় না, সে নিজেই বিরক্ত হয়ে যাবে, উসখুস করবে যে কী করবো কী করবো। তো আমার শ্বশুরমশাইও সেই রকম, উনি বাড়িতে বসে থাকতে পারে না, মানে ছুটি পেলেও উসখুস উসখুস করবে কখন কী করি কখন কী করি। তো যাই হোক, আমারও এদিকে অলমোস্ট সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানাও একেবারে কমপ্লিট করে নিয়েছি, একটু পরেই আবার দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তখন আবার বাপ্যাটা এসে ঘরের মধ্যে হুড়োহুড়ি করবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর বাড়ি সম্পূর্ণ গোছানো কমপ্লিট, কেমন হয়েছে জানাও। সিনেমায় দেখায় না লকেটের সঙ্গে জামা আটকে যায়, চেন আটকে যায়, টুরুলাভ, তোমার সেই টুরুলাভ হয়ে গেছে।
তো যাই হোক, তোমরা এখন হয়তো ভাবছো যে পাগলের মতো আবার এরকম শুরু করলাম কেন হঠাৎ সেজে বুঝে। তো অনেকদিন পর আমরা ফাঁকা টাইম পেয়েছি, এক জায়গায় হয়েছি, তো ভাবলাম চলো রিলস বানাই, শর্ট ভিডিওগুলো তো তোমরা দেখেইছ, তাই ভাবলাম দাঁড়া একটা ব্লগের ক্লিপ নিয়ে নিই। তো সেই কারণে এরকম পাগলামিগুলো শুরু করলাম। তো এখন কটা বাজে দাঁড়াও বলে দিচ্ছি, 4:40 বাজে, আর চারপাশের ওয়েটারটা দেখো, কুয়াশায় আর আমাদের ঠান্ডা লেগে গেছে খুব জোরে নাচতে নাচতে, আর হাওয়া হচ্ছে ভীষণ। আজকে অনেকটা দেরিতে রোদ উঠেছে, প্রচুর ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে আজকে আমাদের এখানে আবার বন্ধ দেখিয়েছে। তো সকাল থেকে এই যে দেখো এই গাছপালা ঝুরতে আর করতে আমার দিন পার হয়ে গেছে, তো ভীষণই মন খারাপ লাগছিল, ঘুমও হয়নি। তো এসে হাজির হলো বিকেলবেলায়, চলো আমার এনার্জি ডোজ এসে গেছে, তো এই তো শুরু করে দিলাম পাগলামি। তো যাই হোক, তোমরা অনেকদিন পর শম্পাকে দেখছো ব্লগের মধ্যে, যাই হোক ভুলে টুলে গেছো নাকি জানি না। তো চলো এখন আরও কয়েকটা ভিডিও করে নিই, যতক্ষণ প্রকৃতির আলো রয়েছে রিং লাইটের থেকে ডে লাইটেই ভিডিও কিন্তু বেশি ভালো আসে, যেটা আমি দেখেছি। হ্যাঁ, রিং লাইটের থেকে। তো সেই কারণে ভাবলাম যতক্ষণ আলো আছে ততক্ষণ করে নিই, অন্ধকার হয়ে গেলে ঘরে গিয়ে করবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমরা কয়েকটা ছবিও তুলে নিই, ভিডিও তো কয়েকটা করলামই, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। এই একটা মেয়ে, কোনো ভেদাভেদ করে না, কোনো কিছু মনে রাখে না, একদম ফ্রি মাইন্ডে আমার সঙ্গে মিশে, জানো তো। আর ভিডিও করার কথা বললে ও তো একদম মানমে লাড্ডু ফুটা এরকম একটা অবস্থা। তো বলতে পারো ও আমার ননদ বা বান্ধবী, এখন সব কিছু ওই, ওর মতো আরেকজন ছিল, তবে সে যে এত বড় ধোঁকাবাজ বেরোবে আমি স্বপ্নেও ভাবিনি। এই যে বললাম না, কিছু মানুষের মুখোশ খুলে গেছে। তো আশা করছি তোমরা অনেকেই তাকে চিনবে বা বুঝতে পারছো আমি কার কথা বলছি, নামটা বলবো না। তবে তাকে খুব ভালোবেসেছিলাম এক সময়, কিন্তু এখন মনে হয় যে কেন যে তাদেরকে এত মাথায় উঠতে দিয়েছি বা কেন এত আশকারা দিয়েছিলাম, মানে বলতে গেলে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, প্রচুর প্রচুর ক্ষতি করেছে আমার, জানো তো। থাক সেসব কথা আর বলছি না। তো যাই হোক, দুজন মিলে কিন্তু বিকেলবেলাটা খুব খুব আনন্দ করলাম আমরা আজকে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলার সব এনজয় খতম, এই যে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছে ও, এইভাবে এরাই অন্ধকার আসছে, এইভাবে এসেছিল আমার এখানে একদম পুরো রেডি সেডি হয়ে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাবে। কি বাবা, কিডন্যাপ করার মানুষ মানে গুন্ডা, দেখেছো আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে এমন আজব আজব প্রশ্ন করবে উত্তর দেওয়া মুশকিল, এখন আমাকে জিজ্ঞেস করছে কি মানে কিডন্যাপ করার মানুষ। তো যাই হোক, সন্ধ্যাটা দারুণ দারুণ এনজয় হলো, ঠিক আছে? তোর কেমন হলো বল, হেভি তো লেগেছে আমার, দারুণ সারাদিন গুমসুম হয়ে কাটছিল, তবে এখন বেশ মজা করলাম। তো এখন অনেক কাজ রয়েছে, পিকলুকে পড়তে বসাবো, আবার রাতে রান্না, আমিও আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। তো চলো, ও এখন বাড়ি যাবে, বললো চলো বাই করে দিই সবাইকে, বাই। আর হ্যাঁ, ওর চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিও, গিয়ে আমার চ্যানেলে অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছে সিঙ্গেল সিঙ্গেল, ওর ডান্স দেখে আমি ফিদা, আমি পারছি না, মানে জয়েন্ট ডান্স গ্রুপ ডান্স করতে চাইছিলাম দুজনাই একসঙ্গে, কিন্তু ও যেভাবে নাচছে আমার অত এনার্জি আমার এখন আর নেই বাবা, আমার দ্বারাই আর হয় না। তো যাই হোক, দারুণ ডান্স করে, তোমরা ওর চ্যানেলটাও গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো, সম্পাস ক্রিয়েশন মেনশন তো করাই আছে সবগুলোতে, ঠিক আছে? তো চলো, পিকলু এখন চশমা ভেঙে ফেলেছে ওর, ওকে এখন ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিতে হবে, তো ওকে আমি সামলাই, ও এখন যাবে বাড়ি। আচ্ছা যা, দেখে শুনে যা, সন্ধ্যাকারী হয়ে গেল। তো চলো শম্পা, টাটা বাই বাই হয়ে গেল, তোমরাও সঙ্গে থাকো, আমি বাকি কাজগুলো সেরে নিই তারপরে আসছি। সন্ধেবেলায় বাবা বাড়ি আসার সময় আবার মিষ্টি নিয়ে এসেছিল, পিকলু ফোন করে বলেছিল দাদু আমার জন্য খাবার আনবে, এটা ওর প্রতিদিনের ডিউটি, 6:30 পার হয়ে গেলেই ও ফোন করে করে জানিয়ে দেয় যে কি খাবে। তো আজকে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে আমাদের বাবু সোনার, তো আজকে ও দাদু মিষ্টি এনেছে ওই জন্য। তো ও পড়তে বসেছিল, তো আমি ভাবলাম যে তোকে আর হাত মাখাতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তো এর আবার একটা স্বভাব আছে কি জানো, যেটাই খাক ও সবার আগে ওই হাতের আঙুল দুটো মুঠো করে, মানে যেরকম আমরা দেখাই না যে বিউটিফুল বা সুন্দর লাগছে, তো সেই জিনিসটাও দেখায় আর খুব খুশি মনে খায়। এই যে দেখো, বারবার বলবে মা দারুণ, মা খুব টেস্টি। তো যা হোক, এই একটা আমার চোখের মনি, একে ঘিরেই আমরা তিনজন এখন বেঁচে আছি। আমার শ্বশুর মশাই তো মানে কি বলবো, মানে একজন স্ত্রী ছাড়া পুরুষ যে কতটা অসম্পূর্ণ বা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো ওনার দুই চোখে এখন এই নাতিটাকে ঘিরেই যত স্বপ্ন রয়েছে, তো আমাদের থেকেও বেশি ওর দাদু কিন্তু ওকে ভালোবাসে। তো যাই হোক, ও আর খেলো না, এদিকে দেখো 4 মিষ্টি এনেছিল, তার মধ্যে 1.5 পিস খেলো আর খেতে পারলো না, তো আমি একটা খাবো আর বাকিটা রেখে দেবো।
তো এইদিকে দেখো পিকলুর পরাটরা হয়ে গেছে, আর এখন না অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি। বিকেলবেলা ক্রিকেট খেলে টেলে ও একবারে ওদিক থেকেই দোকানে চলে গেছিলো, আর তার মধ্যে আজকে ফোন করে বলে দিয়েছে আসতে অনেকটা রাত হবে, কারণ ওই যে বললাম 31st নাইটের পিকনিকের কিছু প্ল্যানিং করছে ওরা, মানে সব ব্যবসায়ীরা মিলে, মানে দোকানদাররা মিলে, ফ্যামিলি থাকবে না। তো আমি আর কিছু বললাম না সেখানে, ওদেরও তো ইচ্ছা করে বলো, সারা জীবন তো খেটে খুটেই আসে। তো আজকে দেখো আমার বিছানা করতে এত অসুবিধা হচ্ছে না, মানে এই লেপটা প্রচুর পরিমাণে ভারী, তো রাতের বিছানাটা তোমাদের দাদুভাই বেশিরভাগ করে নেয়। তো আজকে যেহেতু আসবে না, ততক্ষণ কি আর ওর আশায় ফেলে রাখবো, বাচ্চাটাকে তো ঘুম পাড়াতে হবে, ও যেহেতু দুপুরে ঘুমায়নি, তো সেই কারণে আমি আজকে কোনো রকম লেপটা নিলাম গায়ে দেওয়ার মতো, পরে এসে ও ঠিক করে দেবে সমান করে। তো মা বেটা রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে, রাত্রেও আজকে আর বেশি কিছু করিনি, আলু ভাজাটা যা সবই ছিল, ওই ভাত নামালাম আর রাত্রে একটু টমেটো পুড়িয়ে চাটনি বানিয়েছিলাম, মানে টমেটো পোড়া করেছিলাম, দারুণ খেতে হয়েছিল জানো তো। কিন্তু পিকলু একটু বিরক্ত করছিল বলে ওকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আমি, কোনো রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক কী আর করবো, চলো এখন মা বেটা শুয়ে পড়ি, বাবা ওদিকে ওই ঘরে টিভি দেখছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই কখন আসবে, তারপরে ওকে খেতে দেব, তারপরে ওর কাছ থেকে সব গল্পগুলো শুনবো, যে কী কী প্ল্যানিং করলো, কী কী সব, মানে কবে কী ডেট ফিক্স হলো, কতজন কোথায় যাবে, সমস্ত কিছুটা শুনবো, তারপরে আমি ঘুমাবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সকলকে আবারও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, ভালো থেকো সবাই।